ফিরসা হইতো হইলে মমিন হইতো হইলে দিনদার হইতো হইলে 10টা রিপুরে কন্ট্রোল করা কড়া রিপু 10টা কাম ক্রোধ লোভ জিদ হিংসা অহংকার কিনা বদ লাগবনি বহুত ইজ্জতের আল্লাহ বেইজ্জত করতা হারো বহুত বেইজ্জত রে আল্লাহ রাত সিংহাসন বাইদা হারো নিনা না আল্লাহর মায়ার অলিম খইন্ডে বাবা খইমা সানি ইজ্জতে রাখি দেও তো হস্টর দরকার আছিল কিতা হাইছো না তে আইতা ই রাস্তা তাইয়া বইরিয়া খইমাস দরার কোন দরকার আছিল আমার আল্লাহর ভক্ত দেখি আলহাম আমার আল্লাহ হইন আব্দুল করিম চিস্তি ইগান আমার দরবার গ্রহণ যোগ্য হইছে গ্রান্ট হইছে সুন্দর হইছে ওখান বাঙ্গিও নারা হ ওখান আমি রাখি আর যেখান আমার আল্লাহর ফকতা কি কোনো এলহাম হয় না আওয়াজ হয় না ইখান আমি বাঙ্গাইয়া ফেলাই দে ওনাতে ফির হইলা হকলেও হয় সর কম্পির সর কম্পির সর কম্পির কিন্তু বর্তমান সাহাবে হইছ যে আল্লাহর কসম আমি ছাত্র যৌবনাত দেখছি আমার ফাগলা বাবারে জীবনে কোনো দিন ঈসা হলর মাটি জুতা ফাঁক দিব আইছে ও সাতক বাজার আইয়া বগল তলি জুতা লই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الذين آمنوا وكانوا يتقون وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة السلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيب خالق تدويم برگزید ذوالجلال پاک بے حمد تدويم. اللهم مد وعلى آلي مولانا سبحان الله والحمد لله لا إله لا سبحان لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لم إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله.
رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ইসا খলস পূর্ব বড়া মাটি বটিল্লা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামিয়া সুন্নিয়া তরুণ যুব সমাজ কল্যাণ সংস্থা ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানি সাহেব মুবাল্লিগ আব্বাসিয়া মঞ্জিল জৈনপুর দরবার শরীফ, প্রধান বক্তা হযরত মাওলানা কারি মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব জুনিয়র আজহারি বিবাড়িয়া, হযরত মাওলানা এইচ কে এম আলিমুদ্দিন নিজাম চৌধুরী সাহেব সাতক, হযরত মাওলানা সানোয়ার আলী সাহেব সানোয়ার আলী আলবি সাহেব ইমাম ও খতিব মাটিবুটিলা পূর্ববারা জামে মসজিদ, গৌরা উলামা একরাম মুরব্বিয়ানে আজাম সর্বস্তর আমার বাবা ভাই ভাই বন্ধু বখন, আমরা সর্বপ্রথমে আল্লাহর আল্লাহ দরবার ও পাক অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমরা রে মোবারক এক জিকিরুল্লাহর মাহফিল আসিয়া বসার এবং শরীক হওয়ার তৌফিক দান করছেন, আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোনো নিয়ামত খাইয়া যে কোনো নিয়ামত দেখিয়া যে কোনো নিয়ামত ব্যবহার করিয়া যদি খেয়ে আল্লাহর শুকুর গুজারিশ করেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন, ই বন্দার হায়াতের মাঝে আমলের মাঝে সেহাতের মাঝে রিজেকের মাঝে আল্লাহ বরকত দান করেন, বন্দার শুক্রিয়া যাওয়া জেলা হইব আল্লাহর দেওয়া নিয়ামত বন্দায় উলা লাভ করে, যে বন্দার শুকরিয়া যত বেশি আল্লাহর দেওয়া নিয়ামত এন আল্লাহর পক্ষ থাকি অত বেশি ফাইবা হোক আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে ধরো আমরা কৃপণতা করি না, শুকরিয়া করতে কৃপণতা করি না, শুকরিয়ায় মানুষ রে আল্লাহর রহমতের দ্বার বেড়ে, শুকরিয়ায় মানুষ রে দুনিয়ায় আখেরাতের বাসা বাড়ে, শুকরিয়ায় মানুষের মর্যাদা বাড়ে, শুকরিয়ায় মানুষের মান বাড়ে, শুকরিয়ায় মানুষ রে আল্লাহর ওলি বানায়, শুকরিয়ায় মানুষ আরশে মুআলা পর্যন্ত সম্মান লাভ করতে, শুকরিয়াকারী মানুষ সর্বপ্রথম জান্নাতের মাঝে যাইবে, শুকরিয়ায় আল্লাহর বন্দারে আল্লাহর ওলি বানায় মমিন বানায় দিনদার বানায় মুত্তাকি বানায় ফরহেজগার বানায় আল্লাহ ওয়ালা বানায় আল্লাহ প্রেমিক বানায় রসুল প্রেমিক বানায়, রসুল প্রেমিকদের খাম হইল আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ প্রেমিকদের খাম হইল আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর ওলিদের খাম হইল আল্লাহর শুকরিয়া আদায় করা। ঈসা হলস গ্রামের অন্তরালে একটি গ্রাম যার নাম হইল মাটিবুটি, এই গ্রামের চতুর্দিক বেষ্টিত ওলি আল্লাহর বাগান, এরা এমন এক ওলি আল্লাহ যারার মাঝে কোনো বন্ডামি নাই, না আছে আছে নি নাই, এরা নিঃসন্দেহে নির্ভীক ভাবে এরা আল্লাহর এখন ওলি এবং ওলি কামিল এবং আউলিয়া হোক আলহামদুলিল্লাহ। একজন থাকি আরো জনের শান বড়, একজন থাকি আরো জনের শান বড়, কেরামত বড়, ইজ্জত বড়, ইতিহাসও টুকাইয়া পাইছুন ইলা মানুষ কেউ যে মেঘ ঘোরে না মেঘের মাঝে পাইছুন টুকাইয়া,
আসনি খেয়ে দেখাবে হজ্জন বলে আমরা বাপর দাদায় হইছুন হজুগো দেখছো কিন্তু ঈসা হল এখন সাইতো আছে এন আশার মাইয়া জড়ি বাই গেল মেঘ ফুরত তাহলে কত গুণী মানুষ ঠিক না নি এমন আনজন আছো জবান দি হইছে না আউলিয়া আল্লাহ বানাইছো এমন আরো কোন আছেন ইন্দু বেটারে হুজুর কলিমা ফুড়িলা কলিমা ফোড়ছেন কোন জাতরে হিসাব বানায় দিলে বুঝুনি বা এমন আরো কোন আছেন যে হিসাব হইতে হইলে মমিন হইতে হইলে দিনদার হইতে হইলে দশটা রিপুরে কন্ট্রোল করা কটা রিপু দশটা কাম ক্রোধ লোভ জিদ হিংসা অহংকার কিনা বদ লাগবনি ওটা তো আমরা খাইয়াও গেল এটা তো আমরা খাইয়াও গেল হিংসায় আমরা তো আসল খানি খাইয়াও গেল আমচে বড়া কোন হায় খেউ তাকে খেউ হম নাই হকলো সাড়ে তিনা হকলো সাড়ে তিন আর কিন্তু হো জাগাত গেলে মিটারও তুললে বোঝা যায় হার কত খান আছে আশি কৌ কা কেম যায় মাসু কৌ সে পৌসিয়ম বাগে গুলমে কেম যায় বুলবুল সে পৌসিয়ম আশি কয় দেখো মাসুকরে ফাইবায় নাম জফিয়া দেখো আল্লাহ রে ভাই ভাই খাম করিয়া দেখো আল্লাহর ওলি ওইটা ভরবাই কেউ যদি নমাজ ফাঁসক্ত নমাজ হতো আজ তো নমাজ হড়ি আল্লাহর কাছে খান দই আল্লাহর দরবারে নিষেধ আছে নিজে এই আল্লাহর ওলি ওইটা না ওলি ওইতে কোনো শর্ত লাগে না সদরি বাড়িতে গেলে সুফাত বই তৈলে শর্ত লাগে লাগে না নি হ্যাঁ জমিদার বাড়িতে গেলে সুফাত বই তৈলে কিতা লাগে শর্ত লাগে ধনী বেটার বাড়িতে গেলে মুরগর রান খাইতেও কিতা লাগে বাক্কা শক্তি শর্ত অর্থ লাগে ধন সম্পদ লাগে না নি আমার তোমার গরিবকে খাবাইব নি বেটা ওই বা আমার লাহান আর একজন যদিও হইতে ঠিক আছে ঠিক আছে নানি জরির পোশাক বুড়া বাড়া শরীর লই থইব সেরা ছবি সুন্দর হওয়া লাগবো মিষ্টির কার্টন চিন চারটা হাতে করে নিলে না তুই মুরুক কিসমত ঘটত আসা নি না না আল্লাহর কাছে ইতা আসেনি নাই আল্লাহর কাছে ইতা নাই আল্লাহর কাছে ইতা নাই আসেনি নাই আল্লাহ হইন কাদিরে কুদরত তুদারি হার চে খাহি আকুনি মুরদারা তো জানে বসে জিন্দারা বে জাকুনি وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب মুহূর্তের ভিতরে আল্লাহ দরিয়ার পাহাড় আর পাহাড়ের দরিয়া করতে পারুন বহুত ইজ্জত দিরে আল্লাহ বেজ্জত করতে পারো
বহুত বেইজ্জত রে আল্লাহ রাত সিংহাসন বাই দা হারননি না না হারননি তাহলে ওভার বাঙ্গে ওভার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে কা হেসেছিল সবই এমন জীবন কর গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন কর গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ও আমারে ছাত্র হাফিজ ইব্রাহিম একটা গজল গাইলা ডমটানিতে লাইলাহা ছাড়তে ইল্লাল্লাহ ফুলতলি সব কিবলায় সব ওয়াজগিয়া হইয়া দিতা শিখাইয়া দিতা ও ভাই বন্ধু দেখাও দেখি হজনে জানছে হজনেইটা খরছে আর যারা খরছ এরারে তো আল্লাহ দামি বানাইলিছ তারা খরস আমজাফুরের মত দিছা বুজুর বুরকির মত দিছা বুজুর বুরকির মখতমে সাহ বুজুর বালা উঠি সাহ ও ভাই আল্লাহর মায়ার অলি টাউন সিনিয়র প্রিন্সিপাল সাহ হযরত মাওলানা আব্দুল শুকুর ফুলতলি রহমতুল্লাহ আলাই গোড়া ডম্বুরি হুজুর কিবলা এইভাবে যারা আল্লাহর অলির এই নির্দেশ মানিয়া চলছ না তো বাহকাম তাজিমার ঠিক রাখছ ঠিক আল্লাহ তারারে অলি বানাইয়া জমিন তাকে নিছ তো যে ঈসা খলর সাহাব হল আল্লাহর মায়ার অলিও হল আল্লাহ তারারে এই পরিমাণ শান শৌকত দান হস ঈসা খলর সাহাব হল আল্লাহর মায়ার অলিও হল হযরত দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন্দে আল্লাহ কোন ভাইয়া কোন সিফত দান করছিল আল্লাহর অলিরে আল্লাহ কে দান করছিল কোন ভাইয়া কোন অর্থাৎ তারার দিল আনার লগে লগে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ কবুল হয়ে গেছে আল্লাহর অলিয়ে তানে মুরিদানরে চৈত মাসর নিকাশি এই সময় তো বিল বাদল মাইরা শেষ না নি এই সময় কই মাছ কয় ভাইতা হেও যদি হুসকুন দুদিন তাতে দুই একটা ভাইতা ফাটাইছ নি একজন রে কইন বা যাও গিয়া বাজার থাকি তিন কুড়ি কই মাছ লই অনেইন বাজারও গিয়া সকাল থাকি সারা দিন বয়াত কই মাছ তো আল কই মাছ ভাইতা কুয়া সারা দিন বাদ তুকাইতে 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 আসরর বাদে হইতে আর যাই কি বাইরে কি থাকার মজলা খাইলাম না তে তো যাই গিয়া সাব তারপর আজিরা দিতাম হইব আল্লাহ এখন আমার ঐল্লে ফাটাইছ তুমি কই মাছ লইয়াও যাই যাও খেওয়া ঘাট পর্যন্ত খালি খেওয়ার না তুরছ না আর জড়ি আইছে আকি আর সুরমা নদী থাকি খই মাছ বড় বড় খই আইন উঠছে উপরে আর বেটাও একলা আর খেউ নাই জাফটাই দিয়া তিন খুঁড়ি ধরে লিছে দইরা লইয়া গেছো লঙ্গি টঙ্গি বড়াল কিতা বড়া ফাটাইলাম বাড়ি বাজারও মাছ আন তাই কুচরি মাছ আনলাই কুন্তা আসিল না নি টুকরি টাকরি বলে সাহাব আর হইয়া লাভ আছে সারা দিন বাজারও বয়া মাছ নাই কোন দোয়া করছেন আপনি খালি খেওয়া ঘাট না তুরছি আর জড়ি একটা আইসে তুফানে জড়ি কই কয় তুফান বেটা বলি খান দাঁত না বলে খালি ও কইল লাগি ও আইছি বুঝুনি খালি ঈসা হলর সাবর কই মাছর লাগি ও জড়ি আর মে গাইছি আর নাই জামালে হামনিশিনি বাহুদা নি গুশিনি দর হাজিরে আউলিয়া আউলিয়ারা হস্তে কুদরত আজলা
তীরে জুস্তা বাজে গর্দন যে রাহা আল্লাহর মায়ার অলিম খইন্দে বাবা খইমা সানি ইজ্জতে রাখি দেও তো হোস্টর দরকার আছিল কিদা হাইছো না তে আইতা ই রাস্তা তাই বইরিয়া খইমাস দরার খুন দরকার আছিল বলে সাহেব আপনি নো খইয়া দিছ আপনি নো খইয়া দিছ বলে তো আচ্ছা যাও আনলিস তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলাইছেন বা আমার মাওলাদ জি তো মাওলাদ জি মেঘ দিলা আমরা রিবা দিলা না খালি খাওয়া কাটো দিলা বেটা খালি তোমারও আল্লাহর রহমত দিয়ে আল্লাহ বিজাইলা রে বাবা আমরা রে আর বিজাইলা ও যে আল্লাহর ওলির শান হইতা যে আল্লাহর ওলির মান আল্লাহর ওলির মর্যাদা আল্লাহর ওলির আল্লাহ যে হিম্মত দিছলা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুনামগঞ্জর ফাগলা বাবা সালয়া উড়ছইন হউ যে মসজিদর বড় মিম্বর তেইন আশিক কা কিয়া মজা হায় মাসু কৌসে পৌসিও মুরিদ মুরিদুল্লাহ খানু আসলাফির মানলে মানবার লাহান মানতাই বেটাই ওনে তামসে খান না আইলে ফিরসা ফাড়ি দে হাসানি না না কই ফিরসা বর তামসে খামে আয় না ই ফিরসা কামিল না যাইতাম না দরবারে ঘুষা করি যায় না মা বাবার লোকে কোনোদিন গুসা করেননি উস্তাদের লোকে ছাত্র কোনদিন গুসা করেননি এরার তুলা মাথাত লই যত জান বাসেন না আর আবার গুসা মারাইতা তোমার যে হকর হড়াইছেন উস্তাদে তুমি সারা জীবন যদি দানর জুতা বও এই এ হকরের দায়ী খেও দেওয়া সম্ভব নয় মা যে তোমারে দুধ খাবাইছেন ও ভাই বন্ধু সারা জীবন যদি মার জুতা খান্দ লইয়া ফিরো মারে খান্দ লইয়া হাঁটো তাহলে এক মুহূর্তে যে তোমারে এক ফুটা দুধ যে খাবাইছেন এই এক খাত্রা দুধের সমান তুমি ঋণ সুদ করতে পারতায় না বাফারে তুমি অহংকার দেখাও গৌরব দেখাও বড়ত্ব দেখাও তোমার শরীর শক্তি হয়ে গেছে বাবা ডাকো না জুড়ে আছে না নরে মানুষ বাপ রে শর্মাই আব্বা হইয়া ডাকতে না ও বেটা হইয়া ডাকতে বেটা রে খান বেটা রে খান তুই বাপ হইতে আর ওসান তো টাটা করছে হ্যাঁ বাপ রে বাপ হইতে আর দেখারে হইতা বাপ রে বাপ হইতে আর দেখারে হইতা হর রে কি আব্বাজি হইতা হর রে আব্বাজি হইতে তোমার বালা লাগে নাইনি বাপরে বাপ হইয়া ডাকতে তাহারো না বাপরে যেই সময় বাপ আব্বা হইয়া ডাক দে ও সময় বাপর হল যেটা অত বড় হই জীব ও সময় বাবা কইবা আমার ছেলে আমারে ডাকের ও আদরের সন্তান যেই যে বাবায় ডাক দিবা জবাব দিবা আল্লাহর রহমত বর্ষিত হই জীব ও ভাই বন্ধু এর বাদেও শেষ না আমার কথায় বেজার হইও না হইলেও কিছু করার নাই যেন সমাজ শুরু হয়ে গেছে হইনা বেটিয়ে মা বাবার তারিফ জবর কর্তা হরেন বাড়ি তাই হরেন নেনি হর হরি রে খালি গান্দা সালাও মার টেঙ্গা বা আছে নেনি গুলাম বাজে কোন খাইলাও গরম করছি বাদরে আনলে খাইবা নে বুঝছো নি আর বা হইলে বাতের তলে এন্ডা বিরাই ইদা কইরো না গো মাই বইন হ সময় বাকি না তুমি একদিন ওলা হই জিব ও হতে আইবা বুঝছো নি দেন বহুত নগর অলৌকিক ঘটনা হল ঘটছে তোনে সাল হইয়া উড়ছইন হও বড় মিম্বর সাবর মসজিদ মিম্বর আছে না নি মসজিদের ইঞ্জিনিয়ার কেউ আছে নি হইতার মানে নাই ইঞ্জিনিয়ার হে আল্লাহর ওলি 100 বার বাংছ 100 বার বানাইছ ইঞ্জিনিয়ার এ কয় মেস্তইরে ঠিকাদার এ কয় হুজুর করতে তো নাই এখন ওখান বানাও হইবা দুদিন বাদে বাঙ্গাইলেন কত টাকা তো হইছে কোন তোর কত দরকার তাই আজকে রাইত ওযু করাইয়া লুইয়া গেছেন গোর নি এখন তুলা দে ওটা
তুলা দিয়েও ব্যবসায় পড়ি গেছে হুজুর আর মাফ করে দোকা বলে খেতে হয়েছে বলে আমার সাতচিড়িও ভারত না খাইয়া শেষ করতো মসজিদে হাজার বার বানাইতে পারবা বলে তো বানাইতে তাক লড়িস না আমার মাওলার যে জেলা হইন ওলা আমার মসজিদ বানাই যেখান তুমি বানাও আমার আল্লাহর ভক্ত থেকে আলহাম হয় আমার আল্লাহ হইন ও আব্দুল করিম চিস্তি ইগান আমার দরবার গ্রহণ যোগ্য হইছে গ্রান্ট হইছে সুন্দর হইছে ওখান বাঙ্গিও নারা হ ওখান আমি রাখি আর যেখান আমার আল্লাহর ভক্ত থেকে কোনো আলহাম হয় না আওয়াজ হয় না ইখান আমি বাঙ্গাইয়া ফেলাই দে এতে যদি মসজিদ বানাইতে বানাইতে আমার জীবন যায় কি কোনো অসুবিধা নাই জীবনের এক হৃদয় বিদারক সিদ্ধি মসজিদ আমি বানাইয়া গেলাম দুনিয়ার কত মসজিদ রে ভাই নমাজ পড়ছি আল্লাহর গর্ত অন্য লাখান হেরেম শরীফ খানায় কাবা মদিনা ও ভাই বন্ধু বাংলাদেশের বিভিন্ন স্থানের অলি আল্লাহর মসজিদ হল আছে রে ভাই দুই এই মসজিদ নমাজ পড়লে দিলের মাঝে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর ওটা নিদর্শন হইলাম আল্লাহর অলি এক হইছেন আমার এই মসজিদের মাঝে কিয়ামত পর্যন্ত যত আশিক হলাইবা আর মন উজাগা যত বড় মুসিবতের মাঝে ফড়োকা যত বড় আশা লইয়াওকা আমার আল্লাহ খালি ফিরত দিতা নাই ও সুনামঞ্জন ফাগলা বাবা মুরব্বী হলে চিন্তা করেন জি হন এইনোর হওয়া দুইজন সুনামগঞ্জ জজ কোর্টের উকিল ই উকিলর ফাইন সারা বাংলাদেশে দুইজন দুই নম্বর এক আর দুই হাড়ের ডাক্তার বুঝিনি বা ওই উকিলের ফাইন ও ফাগলা বাবার ফোয়ার করো নাতি ও তাইন উড়ছন উহরে সা লইয়া উনি উড়ছন আখতা সাবে সাব বাত লাঠি লইয়া গোল্লা লইয়া আর শেয়ার আখতা দেখন টফকিয়া পড়ে দিতে ও আল্লাহর ওলি এখন আল্লাহ আমার ফাগলা বাবারে আমার ফির বেটারে তুমি সালামত ধরো ও যে কইছেন ফির এই ফির গেছে দেখরা নি জবানর খতার খত পাওয়ার আমরা জবান লইলা বানান লাগবো না নি আমরা মিশা কথা কই সাতবার আর তওবা করি 100 বার জানি না না আর গুনাহ তো আর শেষ না তারা ইতাত না জবান যেখান হইছেন ওয়াহদাহু লা শারীক মিথ্যা কথা জীবনও তারা জবানে দি বাহির হইছে না আল্লাহ তারার কথা শুনতা না আমরার কথা শুনতা ও ভাই দোয়া কবুল আর হটা শর্ত আছে ওনাদের ফির হইলা হকলেও কইছর কম্পির সর কম্পির সর কম্পির কিন্তু বর্তমান সাহাবে হইছে যে আল্লাহর কসম আমি ছাত্র যৌবনাত দেখছি আমার ফাগলা বাবারে জীবনে কোনদিন ঈসা হলর মাটি জুতা ফাঁক দিব আইছে ও সাতক বাজার আইয়া বগল তলি জুতা লই সেবা ভারইয় বগল তলি জুতা মানে যখন ইখানে ইনখানে বলে বুঝতে না রে বাবা আমার ফির মুর্শিদ ও মাটি বা জুতা ফাত দিয়ে আট হই আমার অত বড় সাহস হয়ে গেছে আমি জুতা ফাত দিয়ে আটতা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান মানে মানে বাক্কা কয়েক বছর গেছে ফিরসা ফিরসা মানুষ হকলেও খালি ফাগলা বাবা ফাগলা বাবা ফিরসা সাবে কইন পরীক্ষা করে দিতাম কি জাত ফিরসা বইছে ফিরে মুরিদরে পরীক্ষা করো করো নি না না মুরিদর পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে মুরিদ হইলে বুঝ্জা হইল ফির দললে বুঝ্জা দইর এমন ফির দইর না যে দুই দিন মাঝে ছাড়াই
এমন ফির দইরো না দুই দিন বাদে বাদ দেলাইতা না ফির বাদ দেনি মানছে ফির বাদ দেন না মুরিদ হই আল্লাহর ভাইবার লাগি মুরিদ রাসূলুল্লাহর ভাইবার লাগি মুরিদ মুমিন হইবার লাগি মুরিদ দ্বীনদার হইবার লাগি মুরিদ মুত্তাকি হইবার লাগি মুরিদ পরহেজগার হইবার লাগি মুরিদ আল্লাহ ভাইবার লাগি আল্লাহর ওলি হইবার লাগি সাবে একদিন মাগরিব নমাজ পড়িয়া ডাকছই বাবা সোনা মন্দির ফিরছে বাবা মানে আমার ফিরে আমার ফির ডাক হইনি আমি কিতার ফির হইলা ও আইসন হল হুজুর আপনি তো মানে ফির বানাইছে আমি তো ফির সাব না আপনি যে জবান মুবারক হইছ ও মানুষে আমার ফির সাব ডাক ওই না ওই তো না তুমি এসান নমাজ হড়িয়া আজকেও গরো আইও রাজর গরো তুমি বইও রাজর গরো তো মস্তুরো হল তাক্তা মস্তুরো হল তারা বিভিন্ন খায় খাজে গেছেন গি আর এসান নমাজ হড়িয়া মানুষও গেছেন গি ভারি করে আর আর সাবে হইতে আজ পরীক্ষা হরি দিতাম ও রাজর গরো নেটে কেন কেন মস্তুর দুইজন লুকাইয়া বইরিস দেখতাম তারা ফিরে আর মুড়ি দেখি তা করই না ও তারা লুকাইয়া জানালা সাইয়া রয়েছে লুকাইয়া সাই ও সাবে হইন বা ভাগলা বাবা তুমি যে ফিরসা বইছো কইতার মানে আগামী কাল কিতা হইব কোন হুজুর আমি কিলা হইব বলে তুমি নো ফিরসা বইছো বলে আপনি হুকুম দেননি বলে আমি হুকুম দেই তে বলে আপনার জুতা খান আমার হাতে দেব ও সাবর জুতা খানা তো লইছন লইয়া কইন হইলি তামনি বলে হও বলে আগামী খাই লাজমিরের বাজারও আগুন লাগি জীব আর সারা মিলি মাইতাম পারতাম নাই ওর দেখ আমি ইসা কল তাকি গাঙ্গ তাকি ফানি তুল্লা ভাড়ো মার মুহাল্লিমি জীব আর ওর দেখ বাজার জ্বলি জীব সাবে তো বুঝিল্লা হইলে আমারই মুরিদ কামালিয়তির উচ্চ সুপনে পৌঁছি এই দিও মিস্ত্রি পুণ্যাহ দেখতাম আগামী খালি ফিসাবর কেরামত ও তারা সাবো গেছুন কি বাড়ি হেইন তানোর গেছুন কি গে হাইয়া ঘুমাই রইছু বাদর দিন রায় থুয়াইছে আর ভাগলা বাবা সলাই খমরো গামছা বাইন দিয়া খালি আঙ্গ উঠো না লামো আস্তা লইছেন বালতি একটা এগারোর সময় লইয়া আইও খালি গাঙ্গের ভাড়ো ফানি মারো গাঙ্গের ভাড়ো খালি ফানি মারো খালি ফানি মারো জহুর নমাজের পরে দুইটার সময় থানা তোয়াল্লে চাইছে সাব বাড়ি খবর খান কইবার লাগি আজমিরির বাজারও আগুন লাগিয়া অর্ধেক জ্বলি গেছে অর্ধেক দেখা যায় মেঘল্লা খান ফানি ফড়িয়া রক্ষা হইছে অনেকক্ষণ মেঘ নাই খুনতা না ই ফানি এক হই থাকি ফানি তো যায় সাতক থাকি প্রেম আগুনে জ্বলিয়া মরি ওহে রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা যাহার প্রেমের জ্বালায় এমনি জালায় মেরে দিন রজনী গুফনে গুফনে জলে কেউ তো জানে না আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা মন পাখি বলি দূরে উড়ে যা তুই মদিনাতে মদিনাতে গেলে পরে মিটবে বেদনা আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা আশি কৌকা কেম যায় মাসু কৌশে পৌশিয়াম বাগে গুলমে কেম যায় বুলবুলৌসে পৌশিয় আল্লাহর মায়ার হলিম
ফার শহর গেলা ইমাম আবুল হাসান সজলি রহমতুল্লাহি আলাইহি যাওয়ার পরে শাহাব ছাড়লা খেয়াস এই বাড়িতে আমারে কিছু পানি দেও আমি ওযু করতাম গোসল করতাম দুই তিনবার হওয়ার পরে হঠাৎ এক শিশু বাচ্চা নবজাতক এক মেয়ে বাহির হইছেন ওই এখন হুজুর আমরা গরিব মানুষ পানি দেওয়ার মতো ক্ষমতা আমরার নাই বলে ওই যে কুয়া আছে এই কুয়ার মাঝে পানি উঠে নে বলে না বলেতে অনেক কিতা করতাম ও বাচ্চায় তু তু হইয়া তিনবার দিলাই কুয়ার মাঝে আল্লাহু আকবার দেওয়ার লগে লগে পানি উঠে কইবারে পুরা ফিলা কই হুজুর খাও কা উযু করো কা গোসল করো অনে হুজুরে দেখে তো আর সাইজ কোন বালারে বালা এই শিশু বাচ্চা না কোনো আউলিয়া না কোনো আলিম না কোনতা তার জবানের থুতুর মাঝে অত পাওয়ার না জানি তার মাঝে আল্লাহ কত হিকমত আল্লাহ দান করেছে তাই নজু হল্লা গোসল হল্লা সঙ্গী সাথী হলে সবে ফানি খাইলাম সবে গোসল করলাম শেষ পর্যন্ত আল্লাহর ওলিয়ে খবর লইলাই বাচ্চারে দেখাইয়া আল্লাহ বাচ্চা হইলাম আমার বাপ হইলা একজন কাঠুরিয়া পাহাড়ের মাঝে কাঠ খাটইন আমার মার অমনি গড় তখন তাই সব সময় যাইন মাছ লইয়া যতক্ষণ আমার আব্বা গড় আসন তো সময় আল্লাহর ইবাদত তাই আমার বাপর খিদমত তখন আর আমার বাবা যাই সময় যান কি সামান্য খাম খাজ হরিয়া আমি লগে লগে আমার মায় আল্লাহর ইবাদত মশগুল হই যাইন আর সব সময় আমার মায় একটা দুরুদ শরীফ বেশি বেশি পড়ইন দুরুদে বীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সলাতান দাঈমাতান মাকবুলাতান তুয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম আমার মায় সব সময় এই দুরুদ শরীফ পড়ায় আমার মার কাছ থেকে শুনি শুনি আমারও এই দুরুদ শরীফ মুখস্থ হয়ে গেছে ও দুরুদ শরীফের বরকতে আল্লাহ আমারে ও হিম্মত দান করছে আল্লাহর মায়ার অলিম দুরুদ শরীফ লেখা শুরু করলা এবং দুরুদ শরীফের আমল শুরু করলা লিখতে লিখতে শেষ পর্যন্ত একখানা কিতাব লেখলা এই কিতাবের নাম হইল দালালুল খায়রাত তাম পৃথিবীর তরিকতর যত আশিকা নহল মুরিদা নহল মুহিব্বি নহল যারা তরিকতর উচ্চ স্তরে পৌঁছইন এরারে এই কিতাবখানা ওয়াজিফা রূপে ওলিয়ের পক্ষ থেকে দেওয়া হয় অর্থাৎ আল্লাহর হাবিবের মহব্বতের কিছু সুপান কল এই দুরুদ শরীফের মাঝে কিতাবের মাঝে দেওয়া আছে রে ভাই বারে বার বার আগলাইল আছে ও বারে ও কুটুকু ও বারে ও টুকু পড়ি পড়ি হাজার হাজার লাখ কোটি মানুষ আল্লাহর হাবিবর দিদার লাভ করছ এবং কেমন পর্যন্ত এই মকবুল সিলসিলার এই দুরুদ শরীফ দুরুদ শরীফের ওজিফা জারিও বাকি তা হোক আমিন ইসা হলর আর সাপ কষ্ট নেই আপনারা দোয়া করিতাম নি আচ্ছা আপনারা কইলে আমি দোয়া করি আচ্ছা দুরুদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم أمار بھائی بندو اخال حضرت آدم شاہ رحمت اللہ علیہ تائن اللہ مایار اولی آدم شاہ پھر سابور خوئے بور صاف خوروین ایک زن مانو سب سمجھ شربتا صفا خورا মুরব্বী মানুষ পানির পেঁয়াজ লাগে বুক লাগে
যোগ দি ফানি লই যাইন খায় আখতা একদিন মনের মাঝে আইছে ইস যদি আমি আজকে একটা রৌবাসের খোল্লা খাইতাম আর যদি তুলসী মালা সালুর একটা ভাত খাইতাম আসলে মনটা বড় জইল আমার হিসাবের দোয়ায় আল্লাহ মানে খাবাইবা না হইয়া খামো লাগি গেছে আল্লাহ এখন তুমি খাইতা আমার ওলির দরবারও আরজি রাখছো তে আমার ওলির দরবারও আরজি রাখছো আমি আল্লাহ খের আশারে বাকি রাখি আমার ভাই বন্ধু এখন আল্লাহর মায়ার ওলি হযরত আদম শাহ রহমতুল্লাহি আলাইহির মাজারে সোফা করছো সোবাদের দিনে তাই নাই শুনাইয়া খাম চলে আখতাও দেখুন কুনার মাঝে এক প্লেট মাছের খোল্লা তার বাদ সুন্দর করে এক থালো বাদ আর এখান কাগজ দিয়ে খুব সুন্দর গুড়া ও তাই লইছো লইয়া দেখো অবিকল আমার মনের মাঝে যেটা তোমার না আছে ওগুলো রান্না বাড়া হল সুহান আল্লাহর বন্দায় ভাইয়া বড় খুশি হইলাম আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে ইলা নিয়ামত আর কোনদিন ভাইছি না খাইছি না হযরত মিসির শাহ রহমতুল্লাহ আলাইহি বৌলার একজন ফির সাহেব আছেন হযরত জামাল শাহ রহমতুল্লাহ আলাইহি হেন এনর কাছে আইছেন বস করতে ফির সাহেবে টক্কর হয় নাই বৌতাও তো বলে হেই নাই শুনে লোক বস করতা বস করতা আইছো আইবার সময় হাফ একটা খাবার বাড়িচ্ছে আলো ধাপ খাবার মারছে তো মানে হিসার উসার হইরা খন্দন ওয়াদা করছে এখন তো দাম হইব এবার রক্ত বাইয়া পড়ে হইন বা ভাবা কিতো হইছে কোন হুজুর হাফাটা খাবার মারছে বলে এমন ফিরসা বইলে হাফ দুইরা লই যাইতা অনলাইন এমন ফিরসা বইলে ই সাফিনা দইরা আনতে অনলাইন নি কোন হুজুর ফারছি না ওটা শুনাই জঙ্গলি ডাক দিছেন আর আত্মতায় বাড়ি আইছে এনে খামর দিলে এখানে বিষ্ণে তুমি ওয়াত্তা খো জাগাত ও সুমুক মারি বিজলি আগে সেই তার বিষে ই বেটা এখন বস করতাম আমার বাপ বস করতাম নি ওই না আমার বাপ জুরাত করছেন হুজুর আমার মাফ করে দাও কা বুঝছি না আমি আপনারে যে আল্লাহ অত বড় ওলি বানাইছো আমি বুঝছি না ও তাই সবক দিলা আর একটা কাঠের রুটি দিলা আর এক পাওয়া সিরা দিলা আর এক লুটা ফানি দিলা বলে ও এক লুটা ফানি দি এক পাওয়া সিরা দি আর কাঠের রুটি দি আপনি ছয় মাস খাইবা বাত্তর ঘরে খাইতে পারতাম না এন হইন দি আইলাম বছর লাগিও না আমার গলা ফরছে অনে তো গেছো গিয়া দেখো যে মুরা কাবাত বইছো ফরতে কত নমাজ বাদে খালি খানির দিয়ে ঘুরা না খাবি ইগুনার খাওয়ার টাইম নাই খালি নমাজ পড়লেও পেট ভরে যায় কই না আল্লাহ গাইবি খানা ইসা গলর সাহেব কিবলার পীর ও মুনশির হাদিয়ে মিল্লা থাজি ইমদাদুল্লাহ জুলাতা মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 40 বছর কোন মাদ মানুষের হাতের ফাঁক তান খাইছেন না 40 বছর কোন মানুষের হাতে ফাঁক তাই খাইছে গাইবি খানা খাইতা গাইবি খানা খাইতা হযরত সাহেব কিবলার আব্বাম তিনবার হজ গেলা উনি মক্কা শরীফ খালি খাম তো নার তুকাই মাইছে হন হজ আল্লাহর এ নমাজ ইবাদত বন্দেগী করতে খালি তুকাও কিতা
বলে আমি যারে তুকাই তাইনে তো হাই না মদিনা শরীফ গাও খালি তুকাই হজ তাকে আনলো তিনবার গেছুন তিন নম্বর বার খালি খান দইন আর তুকাই আখতাব এখন দাঁড়টা মারি দর্শন আত দরিয়া হইন তুম কিয়া চাহতে হ বলে হাম এক আদমি কো চাহতে হ কোন হে হাদি মিল্লাত হাজি ইমদাদুল্লাহ জুল আতা মুহাজির মক্কি রহমাতুল্লাহ ও কইলা বাবা আ যাও হাম পাস আ যা ও আত দইরা লইয়া গেলা যাইতে 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 পাহাড়ের ভিতরে গিয়ে হামাইছো পাহাড়ের ভিতরে গিয়ে হামাইছো ওনে গিয়া দেখুন বাবা যে সুন্দর স্টেজ উভয় নাই যে সুন্দর এক রূপ এমন সাজসজ্জা এটা তো বেহস্তি সাজসজ্জা ওনে কইন ভাই ও তোমার লইয়া নমাজ পড়ি লেবে যে ইচ্ছা হুজুর তো ওযু করিলা হুজুর আমার ওযু নাই তো ওযু নাই তাইন কইন ওযু মনে মনে কইন টেপ ও নাই হুসকুনি ও নাই গাঠ ও নাই ওযু করতাম গুনা ন তো মনে কইন ও গুনাত যাও গা বিসমিল্লাহ হয়ে মাটি থাবা দিও গুনাত গেছন গা বিসমিল্লাহ রহমান রহিম হয়ে মাটি থাবর মারছেন আর লগে লগে টেপ পঠরে উঠি গেছে একটা মনে তাই মুড়া দিয়া দেখো খানি ইমন মজার হানি খাইছো খাইয়া তখন জমজমর হানি ওই মক্কা শরীফ খাইয়াইলাম জমজমর হানি দেখা যায় মদিনা তো ক্ষুদ্র ছিলাই মদিনা তো জমজম আছে ওনে লাইন ঘুরা নিছেন কি আগে নিছে তারা গাড়ি দি খাওয়া যায় তো ওনে উজু উজু করছো উজু উজু বানাইছো উজু উজু বানাইয়া ওনে সুন্দর হরি খালি ফাঁক লইছেন আর দেখুন এখন তাহলে টেপ গেল মনে হইন দি বহুত দিনে আইছি তিন বছরে বাবারে আইছি দিল আইছে নি না না কিছু আইছে ও ভাই বন্ধু নমাজ পড়লা নমাজ পড়ি এখন আও খাইলাই মনে খাইতা ই এক মাইল দেখা যায় খালি গরু হোটেল বোটেল নাই মানুষ না দেখ দেশিও নাই গোর দোয়ার নাই ভাগ কুটা নাই হাইতে কইতে মালাহুল মাওলা ফালাহুল কল তুমি আল্লাহ রই গেলে আল্লাহ তোমার সুবহান ও মায়ান আল্লাহর মায়ার অলি খানিত বইছন অনে হন শ্বাস শ্বাসর লগে দূরা আল্লাহর জিকির হরিলাম দুইজন বইছন শ্বাসর লগে আল্লাহর জিকির অনে শোক মুজ্জন এনের তন্দ্রা নিয়ে আইছে আত্মা শান্তি হইলে তন্দ্রা নিয়ে আয়নানি মসজিদ গেলে যে কোনো মানুষের তন্দ্রা নিয়ে আয়নানি যে কোনো মানুষের তন্দ্রা খেনে এটা বেহেস্তের বাগান বেহেস্তের শাখা বেহেস্তের বাগান আল্লাহর ঘর গেলে জানে শান্তি ভাই আরাম পায় এর কারণে যে কোনো মানুষ আল্লাহর ঘর গেলে খানকাত গেলে আল্লাহর অলি ওহলর খানদাত গেলে আল্লাহর জিকিরের মহফিল গেলে সব মানুষের তন্দ্রা নিয়ে গুমা দিলের মাঝে দুনিয়ার হরে আখেরাতে শান্তি বর্ষিত ও ভাই আর কবর জিয়ারত সব সময় হরিয়ম কবর জিয়ারত করলে মৌতর কথা ইয়াদ হইব কবর জিয়ারত করলে কুরআন শরীফের তিলাওয়াত ও আমল হইব কবর জিয়ারত করলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতের কথা মনে হইব আখেরাতের কথা বেশি করি মনে হইব এতে গিয়া তুমি দিনদার হইবা মুমিন হইবা মুত্তাকী হইবা আল্লাহওয়ালা হইবা আল্লাহর নিকট আল্লাহর মায়ার অলিয়ে মুরাকাবাত বইছই মুরাকাবা খরাম ও সময় আক্তাও সাইয়া দেখন সামনে এমন রহমতর খানি পেয়ালা হলাইয়া দোলা হই গেছে দস্তরখা বিছাই আর পেয়ালা হল বাসন হল এমন সুসজ্জিত মাটির বাসন হল জীবনও দেখছিল খাইরা খাইরা
খাইতে খাইতে হই গলা হন্ত পড়ে গেছে শেষ পর্যন্ত হানি জমজমার হানি পেয়ালার মাঝে ও তানর দিল সাবর আব্বা হুজুর যে যদি একটা পেয়ালা আমি নিতাম কি পারতাম তো বাইরে গিয়ে হানি খাই খালি দিল আইছে হইছেন না ও তাইন খাওয়া দাওয়ার বাদে হইন না ও পেয়ালা তোমার দেওয়া গুলো তুমি নিও ই পেয়ালা আজ পর্যন্ত ঈসা হল সাবর বংশানুক্রমে একজনের কাছে সাবর আওলাদ সাবর বড় সাহেব সাহেব যাদের বিছনাত ছাদিয়েছে তানোর কাছে এখন পর্যন্ত এই পেয়ালাটা আছে তানোর ইন্তেকাল হয়ে গেছে তানোর আওলাদ খেয়ে গেছে পেয়ালা আছে ও ভাইয়াইন আল্লাহর ওলি খাওয়া দাওয়ার বাদে ও পেয়ালা লইলা লইয়া দোয়া থাতুল্লাইন চৌকে দিফানি শুক্রিয়ার ভানি ভাই বাহির হইয়া ফোনের দে আল্লাহ শুক্রিয়া 60 বছরের ভাই যেন তোমার ওলি দে দোয়ার মাঝে সকল থাকে সে কোন তো নাই কোনি খাটা কুটা জুটা জাটা কয় গেল খালি রইল নাই সব শেষ এটা হইলো গাইবি খানা আল্লাহর হক্ক থাকি কুদরতি খানা ও বাটি রই গেছে খুশি হন যে দোকানে খাইব বাড়িতে বাদে হইলা রে বাবা তুমি যে হজ আও আর আইয়া থুকাও আমার আর খান্দ কিতা লাগি কিতা চাও বলে হুজুর আমার একমাত একজন ছেলে দেওবন মাদ্রাসাত পড়া এইজন নাম শেষ পর্যন্ত আব্দুল করিম চিস্তি রহমতুল্লাহ আলাইহি জেন 12 বছর ফজরের নামাজ পড়ছেন মক্কা মদিনা শরীফ আর আর ইশরাকর নামাজ আইয়া ঈসা হল পড়ছেন সুবহানাল্লাহ ও লাউরর ভারর মুরিদান হল হজ যাইতা আইসন সাহেব বলে কিতা বলে আমরা হজ যাইতা মাহন আমরা লাগ লইলাও আমরা অবস্থা বালা আছে আপনা আমরা বেশি আছে সব আপনার মুড়ি আমরা আপনার খেদমত করব কোনো অসুবিধা না সাহাবে কইনে বাবা বাবা না আমি যাইতাম তোমরা দোয়া করব না তো তোরা আমার লাগি দোয়া হইতে আই তারা তো আর হইলো সাহেব যাইতে আর তো না তার কষ্ট দেখে তা করতে তারা গেছুন কি হজ অনে হজ গেছো মক্কা শরীফ গেছো দেখুন তিন চার খাতার আগে সাহেব নামাজ বাবা এই ফিরা বাড়ি দিয়া ওই বাবা আমরা কইলাম আপনি হজ হইতে আর আপনি হজ হইছেন না আর পড়তে হক তো আমরা আগে দরতাম নমাজ শেষ আর কয় ফাইদা সাহেব মদিনা শরীফ গেছো ওই অবস্থা রাগ মারে না হমে কোন সাহাবি ফিরা গিয়া দেখতাম ফির মুরিদির অবস্থা দুরুসে পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم চতুর্দিকে আজান হয়ে গেছে আমরা সময় আর নষ্ট করলাম না মুখতসর 5 মিনিট ভিতরে ইনশাআল্লাহ শেষ করে লিয়ে আমরা অন্য এক জমাত ফরি লিম ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ওয়াজে রেডি হয়ে লেগে নামাজ ও আল্লাহর ওলিয়ে খানি শেষ দোয়া দরুদ শেষ তো হইলা তুমি কি আল্লাহ কিতা চাও আমার তো হুজুর আমার একজন আওলাদ দেওবন মাদ্রাসাত পড়া এনর নাম আব্দুল করিম তোমার ফোয়ারে তুমি চিনবা নিও না কয় বছর আগে হলো 7-8 বছর আগে ফোড়া দিয়েছো বলে আমার ফোয়ারে আমি চিনবো না হয়তো একটু বড় হয়েছে চিনু না কিলা বলে তো ঠিক আছে ওখানে ভাই আমার হান্দাতাও হান্দাতা আইসো বগল ধরে খোল্লা কইন দেখোছেন তোমার ফোয়ারে চিনুনি ও দেখুন তানোর ফোয়া সামনে জিয়া সিনার ও আমার ছেলে বলে এমনি বলে জিয়া বলে তো ঠিক আছে বলে আল্লাহর ওলি হইতা দোয়া করতাম বলে তো ঠিক আছে ও দোয়া দরুদ হই না তাই আইলা
তাই মনের মধ্যে খুশি যে বহুদিনে আল্লাহর ওলিতে হাইছি আমার নেক আশা আল্লাহ পুরা করিলি। ও রাত্রি ছাগলর সাপ বার হইছ ঘুম থাকি উঠিয়া আর আসমান থাকি তেরা একটা সুইটটা সাবর অন্য গাড়ি তো হোরার দিন থাকে খুব জ্বর ফোড়াউড়া সরল জন তাই বিদায় লইল জন আইত্যা ও তানোর বাবু হস থাকে আইসুন আর তাই নো হোড়া থাকে আইয়া হইলে আব্বা উমুক দিন উলা বার হইলাম আমার ওখানে থারা সুট্টা গাড়ি গেছে ওখানে ভূত খেয়ে আর হইও খেয়ে গেছে আর তুমি হইও ও আল্লাহর মায়ার ওলি অস্তে 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 আরম্ভ হইল বাপ পুত্র কেরামতি ওইতে 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 হইছে আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ আল্লাহর ওলির ইজ্জত দান করছে আল্লাহ তোমার ওলির লাখো কোটি দরজাত্রে বলুন ফরমাও হোক আমিন আমরা যেন তোমার ওলির ছায়া সতরে মৌত পর্যন্ত থাকতাম পারি হাসরের ময়দানও যেন তোমারই ওলিও হল আমরা লাগি নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তুমি আমরা বানাইয়া দিও আর তোমার ওলি হলো লাগি লোকে যেন আমরা দুনিয়া এবং আখেরাতের মায়া সম্পর্ক গড়িয়া উঠে এবং যারা আছে আরো যেন বলবত হোক আমিন। ঈসা হল শিশু বাচ্চা ইনতি তারার মনোগত আবেগ আগ্রহ নিয়া আমার বাবেল সহ হ্যাঁ আর অনেক সব আমার মায়ার ছিলেন আমি শাহপুরান খাওয়ার ফাইসলাম এরা শাহপুরানোর মাদার শরীফ তারা লোক পরিচয় হয়েছে তারা মাটি বটিলার সকল বলে বেটাই তোরা তোমার মায়ার মানুষ সকল তারা লইয়ে নাস্তা করলাম আর বলে তোমরা কিতা হর বলে আমরা অমুক কোন চাকরি করি আইসি আমি গেছিলাম যে আরত তারা আর ভাইসি তারা লইয়ে নাস্তা উস্তা করলাম আমার খাদিম সাহেব নাস্তা উস্তা করাইলা আল্লাহ শুক্রিয়া আরো অনেক আল্লাহ সবর বিশেষ করে আপনারা যে মুরব্বী হলের যে আগ্রহ আপনারা যে আলহামদুলিল্লাহ বাচ্চাদের লগে জয় বিশেষ করে হাঞ্জাবাদে ওয়াজ মানুষ পাওয়া যায় না তখন ওখানে হরিনানি চূড়া কখন বাজার আট তাহলে আজকে যে আপনারা বাজার আট বাদ দিলাইছ আপনারা যে এই বাগান বেহেস্তের বাগান বইস আল্লাহ আপনারা এই আওয়া বোয়ারে আমার এই বাচ্চাদের এই ত্যাগরে আল্লাহ কবুল করুক হোক আমিন। আল্লাহ যেন ঈসাখল খানদানের মাঝে ঈসাখল জমিনের মাঝে মাটি বটিলার জমিনের মাঝে আরো অলি এক আমিল হল পদা করুন হোক আমিন। বিশেষ করে আমার হাফিজ আজাদ হাফিজ খালেদ হাফিজ ইব্রাহিম আমার মায়ার ছাত্র হল আরো আসুই আল্লাহ সবরে কবুল করুকা সবরে আল্লাহ বড় আলিম বানাওকা দুনিয়া আখেরাতের বাসা বানাও হোক আমিন। আশিকা নহল যারা আছেন আমার শাহীন সহ যারাও সব আমার মায়ার সব আমার প্রাণের আত্মার আত্মীয় আল্লাহ পাকে সবরে কবুল করুকা সব ওর দুনিয়া আখেরাতে আল্লাহ উজালা করে হোক আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيع في جميع الأنام يا رب بالمصطفى بلغ مقصده واغفر لنا ما مضى يا واسع الكرم أي الله ما في اليوم آخر فرجنت قبول فرما এই বাচ্চাদের এই মেহনত মশক্কতরে কবুল ফরমাও আল্লাহ আমার বাবেল সহ আল্লাহ যত ভাই বান্ধব হল বাবা ভাই হল আমি খার নাম হই মুখার নাম না সব আমার মায়ার সব আমার আত্মার আত্মীয় আল্লাহ যারা দেশে বিদেশে আমার আজাদুর রহমান সহ আল্লাহ
ইগ্রাম ওর যারা দেশে বিদেশে আসুন আল্লাহ তমাম ওর দিন দুনিয়ারে উজ্জ্বলা করো। আমরা অনেক মায়ার মানুষ হল, আমরা রে সাড়ি আগে সঙ্গী তোমার হাবিব ওর দিদার দিয়া অন্ধকার জীবন রে আলোকিত হরি দিয়ার হাম কমার বয়ানি সগীরা আমিন আমিন।